আপনি যান গুরগাঁওতে, আমার দিল্লিতে লজ্জায় লাগে, আমার আমার তো অন্তত পক্ষে লজ্জা। আমাদের জেনারেশনে একই অবস্থা, মানে ময়ূক আলো ভালো বলতে হয়, ময়ূক দীর্ঘদিন দিল্লিতে ছিল, একই একই জিনিস ফেস করেছে, এবং আমরা মাঝে মধ্যে নিজেরাও গল্প করি এগুলো নিয়ে। এবং এবং আরেকটা জিনিস, আমি যেহেতু মানে সুকান্তবাবু আমরা 2 তারিখ এখন কথা বলছি, এক্সিট পোল হয়ে গেছে মোটামুটি একটা হিসেব, যদিও এক্সিট পোলের হিসেব অনেক সময় মেলে না, অনেক সময় মেলে, অনেক সময় কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না, ধরে নিলাম আপনারা 25-30 পাচ্ছেন সুকান্তবাবু, আপনি তো আপনি আমি শুনছিলাম অবাক হয়ে যখন আপনি বলছিলেন অনির্বাণ সরকারের সাথে কথা, স্টেটসম্যান বেশি, পার্লামেন্টেরিয়ান বেশি, রাজ্য সভাপতি বা বালুরঘাটের বাংলার রাজনীতিবিদ কম শোনাচ্ছিল আপনাকে, আপনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন, আমার খুব ভালো লাগছিল, আপনি একদম মুখ্য প্রধানমন্ত্রী যখন রিপাবলিক বাংলাকে সাক্ষাৎকার দিল আপনি তখন ছিলেন, এবং প্রধানমন্ত্রী মানে এত ভিড়ের মধ্যে হয়তো আপনি শোনেননি, পরবর্তীকালে শুনেছেন, একটা খুব দামি কথা বললেন, বারবার বলছিলেন যে শিল্পে শিল্পে তোমাদের অগ্রগতি, আমাকে দেখে মানে বাংলার অগ্রগতি এটাই আমাদের ঐতিহ্য ছিল, এবং তারপর উনি বললেন যে তুমি জানো গুজরাটে আমাদের নুন ছাড়া কিছু উৎপাদন হতো না, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, এবং মুখ্য প্রধানমন্ত্রী বলছেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে না, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি অবশ্যই ন্যানো ফ্যাক্টরির কথা বলেছিলাম, আমি নিজে মানে ওই এক্সট্রা ক্লাস নেওয়া, এক্সট্রা প্রাইভেট টিউশনই করেছে, একটু পড়াশোনায় খারাপ ছেলেটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা নরেন্দ্র মোদী হেড স্যার হিসেবে নিচ্ছে, আপনারা কেন পারবেন না বলুন তো? এই যে আপনি এই কথাগুলো বলছেন, আমি দিল্লিতে সাংবাদিকতা করার সময় দেখেছি কেরালার সাংসদরা একসাথে গুজরাটে, গুজরাটের সাংসদরা সবাই একসাথে দাঁড়িয়ে গান্ধী মূর্তির পাদদেশে বলে যে আমাদের কেরালার প্রজেক্টটা আমাদের চাই, কংগ্রেসের সাংসদ থাকে, তৃণমূল অন্য দলের সাংসদ থাকে, আমি কোনোদিন অধীর চৌধুরী, সুকান্ত মজুমদার, কাকলি ঘোষদস্তিদার, দীপক অধিকারী ইত্যাদি ইত্যাদি যারাই থাকুক তাদের একসাথে একইভাবে স্লোগান দিতে দেখবো যে আমাদের একটা এইমস দরকার সবার, এইমসে তো দীপক অধিকারীও যাবে, সুকান্ত মজুমদারও যাবে, এটা তো হয় না, এই এই জায়গাটা কি করে কাটবেন স্যার? দেখুন তৃণমূল থাকা অবস্থায় কাটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে শাসককে সবসময় মন বড় করতে হয়, ঠিক আমরা দিল্লিতে উদাহরণস্বরূপ দেখিয়েছি, কংগ্রেসের তো বিরোধী দলনেতার পদ পাওয়ার কথা ছিল না, যে নাম্বার সে নাম্বার তারা অ্যাচিভ করতে পারে, কিন্তু অধীর চৌধুরীকে আমরা বিরোধী দলনেতার জায়গায় দিয়েছি, এবং যারা লোকসভা আপনারা সাংবাদিক হিসেবে যেখানে লোকসভা হ্যান্ডেল করেন বা আমি দেখেছি আমাদের মন্ত্রীদের কাছে গিয়ে, এবং আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদরা যখন সেন্ট্রাল হলে, পুরনো সেন্ট্রাল হলে আমরা একসাথে বসতাম পুরনো লোকসভাতে, তারা পর্যন্ত আমাকে বহুবার বলেছে, আমি নাম বলছি না, নাম বললে তারা মানে একটা অসুবিধার মধ্যে পড়বে, তোদের মন্ত্রীগুলো খুব ভালো, বুঝতে পারলি, কোনো কাজ নিয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে করে দেয়, ভাগ বাদ মানে বাজ বিচার করে না যে কে তৃণমূল কে বিজেপি, ওরা আমরার ব্যাপার, ওরা আমরার ব্যাপারটা নেই, এবার আপনি এখানে বা আমরা ওখানে কীভাবে করবো, যেখানে মুখ্যমন্ত্রী আমার জেলায় যাচ্ছেন প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, সুকান্ত মজুমদারের ডাক নেই, এইটুকু তো রিকগনিশন দেওয়া দরকার আপনার বিরোধীকে, আপনি ডাকবেন না আপনার বিরোধীকে, আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে ডাকবে, আমি এই পার্টিতে যদি থাকি আমার পার্টি কাকে মুখ্যমন্ত্রী বানাবে আমি তো জানি না, যেই মুখ্যমন্ত্রী হন তাকে দিয়ে আমরা এটা করাবো, আমরা এটা শেখাবো তৃণমূল কংগ্রেসকে গণতন্ত্র কাকে বলে, তৃণমূল কংগ্রেসের বিধায়করা ডাক পাবেন, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ডাক পাবেন, এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না, আমরা বহু জায়গায় করে দেখিয়েছি। একটা কথা দিতে পারবেন সুকান্তবাবু, বাম আমল থেকে আপনি বলছেন খুব সুন্দর করে, 60-এর দশক থেকে আপনিও জানেন ছাত্র হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে, এই রাজ্যে রাজনৈতিক খুনটা একটা বৈধতা পেয়ে গিয়েছে, কেউ আদর্শের জন্য বিপ্লব করবে বলে খুন করেছে, কেউ বিপ্লবীদের হাতে খুন হয়েছে বলে মানে সকল সর্বহারা বিপ্লবীদের হাতে খুন হয়েছে বলে পাল্টা খুন করেছে, আমার বাবাকে মেরেছিল আমি মারবো, এইটা চলতে 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 এর কোনো শেষ নেই, শেষ নেই, কালকে বিজেপি যদি ক্ষমতায় আসে আমাদেরও এত ঘর পুড়িয়েছিল, এত লোককে মেরেছিল বলে আবার পাল্টা কিছু খুনোখুনি দেখবেন, গ্যারান্টিটা দিতে পারবেন? বদলা মানে বদলের সঙ্গে বদলা চলে আসবে, সত্যিকারের বদলা, বাংলার পলিটিক্যাল জেনেটিক্সে ডিএনএতে এই পাল্টা খুন পাল্টা মার এটা ঢুকে গেছে, আমি অন্য অন্য রাজনৈতিক নেতাদের মতো বলবো না মিথ্যে কথা, যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, আপনি 10 বছর সময় দিন আমাকে, আমাদেরকে, আমি গ্যারান্টি দিচ্ছি 10 বছর পর এটা থাকবে না বাংলায়, এটা চলতে দেব না আমরা, বন্ধ করে দেব, আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের কেউ খুন হলে টাইম লাগবে, প্রথমে হবে না, আমি পরিষ্কার বলছি, কারণ প্রথমে এই যে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে এরা, এখান থেকে মানুষকে বের করতে, মানুষকে বুঝিয়ে বের করতে হবে, লাঠি দিয়ে বের করতে পারবেন না, মানুষকে বুঝিয়ে বের করতে সময় লাগবে, এবং আমাদের মুখ্যমন্ত্রী তখন যে খুন হবে সে পতাকা না দেখে তার বাড়িতে প্রয়োজনে যাবে, আমাদের নেতারা যাবে,
এবং বড় বড় কমিটমেন্ট করছেন। হ্যাঁ, 10 বছর সময় দিন, এক্স্যাক্টলি আমি 10 বছর সময় দিন পুরো আমরা এটাকে ঠিক করে দেবো। তবে আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের এক্সিট পোল যা দেখাচ্ছে দেখাক, আমি ওদিকে যাচ্ছি না। একটি হলেও তৃণমূলের থেকে আমরা বেশি সিট পাবো এবার, একটি হলেও, এটা লিখে রাখুন আপনি। 21টা মানে 21-22টা অন্তত আমি একটি হলেও বলছি, এটা হচ্ছে মিনিমাম লিমিট, এটা হচ্ছে মিনিমাম। মানে আমি আমি বলতে হলো এবার তো কাউন্টিং, গতবারে কাউন্টিং এর আপনাদের মনেই আছে অভিযোগ ছিল ওদের আইটেক আছে, এ আছে, আপনাদের কি প্যাক আছে, সিক্স প্যাক ট্যাক্স প্যাক আছে নাকি? দেখুন আমাদের একটাই প্যাক, সেটা হচ্ছে ভারত মাতা কি জয় প্যাক। এই প্যাকেই কাজ হয়। বিজেপির কর্মীরা বুথে এই কাউন্টিং হলে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ফন্দি ফিকির আটা হচ্ছে, আমাদের কাছে খবর আছে। আমরা 3 দিন আগে নাম দিয়ে দেবো ডিএম এর কাছে, সেই লিস্ট আইপ্যাকের কাছে চলে যাবে, আমরা খবর পাচ্ছি। কারণ প্রশাসনে তো আমাদেরও কিছু লোক আছে, সেখান থেকে ফোন যাবে, কাউকে প্রলোভন দেওয়া হবে, কাউকে ভয় দেখানো হবে। কিন্তু আমাদের কর্মীদেরকে আমরা বলছি, কোনো অবস্থাতেই আমরা মাথা নোয়াবো না, শেষ পর্যন্ত লড়াই করব। আর এবার বিজেপি, ওই যে বলে গেলাম, একটির থেকেও বেশি সিট, কম করে একটি হলেও বেশি সিট তৃণমূলের থেকে পাবে, এবং লোকসভার বিচারে এই রাজ্যের সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপি হবে এবার। কিন্তু কোনো প্ল্যানিং কিছু কি? আমি জাস্ট একবার সামনে সেই জায়গাটা, মানে আমরা এখন যখন কথা বলছি তার থেকে 48 ঘন্টা পরেই রিয়েল ফিগার্স আসতে শুরু আসতে শুরু করবে। কিন্তু সেই জায়গাটা, আবারও সেই জায়গাটা যেখানে 3-4টের পর থেকে, সূর্যাস্তের পর থেকে আমরা দেখেছি বিধানসভাতে, মানে যেটা যেটা শুভেন্দু অধিকারীর মানে কার্যত ব্র্যান্ড টার্নিশ করার জন্য লোডশেডিং বিধায়ক বলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসকে, একটা একটা কাউন্টার ন্যারেটিভ সেট হবে, আইপ্যাককে ইউজ করা হচ্ছে বলে বারবার বলছেন। আপনারা সত্যি সবচেয়ে বড় টার্গেট যেটা, 5টা অবধি কি আপনারা আপনাদের যারা কর্মী তাদেরকে কাউন্টিং সেন্টারে রাখতে পারবেন, যেখানে হচ্ছে যেভাবে অত্যাচার হবে নাকি লাস্ট একদম ফাইনাল নাটকের শোডাউনের মতো লাস্ট স্টেপে সেই ক্লাইম্যাক্স মোমেন্টে ওই টেনশনটা ধরে রেখে সবাই থাকবে? তো এটুকু আপনি নিশ্চিত? আমাদের কর্মীদেরকে আমরা পরিষ্কার বলেছি এবং তারাও রেডি আছে, এবার কোনো অবস্থাতেই তারা কাউন্টিং হল ছেড়ে বেরোবে না, এবং কাউন্টিং হল থেকে শুধু নয়, এবার 15 দিন আমরা বলেছি কমসে কম, আমরা 1 মাস দাবি জানিয়েছিলাম, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে 15 দিন কমসে কম কেন্দ্রীয় বাহিনী রেজাল্টের পর অর্থাৎ 4 তারিখের পর 15 দিন কমসে কম এই রাজ্যে থাকবে। তার সাথে সাথে আমরা কর্মীদেরকে বলছি সব জায়গায় আমরা জিতে যাবো তো এরকম নয়, কিছু জায়গায় তো সবাই হারবোই আমরা, সেই জায়গাগুলোতেও যদি সন্ত্রাস বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু আক্রমণ হয়, কেউ যেন নিজের এলাকা না ছাড়ে, পাল্টা একত্রিত হয়ে পাল্টা প্রয়োজনে দেয় যেন তারা। এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যারা সন্ত্রাস করে তাদেরকে এখনও আমি মনে করিয়ে দিতে চাই, 200-250 জন তৃণমূল কংগ্রেস গুন্ডা হারামার যাই বলুন না কেন, তারা কিন্তু এখনও জেলের ভেতরে আছে পোস্ট পোল ভায়োলেন্সে। তো তোমরাও ভেতরে তা যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। মানে আপনি খুব বড় কথা বলছেন, মানে এক্সিট পোলেও যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ এক্সিট পোলে কয়েকটা সিট আছে যেগুলোতে একেবারে 4-5টা ভোটেও হয়তো বিজেপি জিতে যেতে পারে, কিন্তু বিজেপির কর্মীরা যদি বেরিয়ে আসে তখন যদি কোনো গন্ডগোল হয়, এটা অনেকে আপনাদের আরামবাগে হয়েছিল, তখন আমাদের অভিজ্ঞতা কম ছিল, মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে। বিজেপি 14-19 এই টার্মের মধ্যে যে বেড়েছে, এই বাড়াটা তো মানে সময় অনুসারে আমরা যদি দেখি যে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞের জন্য কিন্তু এটা একটি রহস্য বলুন বা একটা স্টাডি ম্যাটেরিয়াল বলা ভালো, যে এত তাড়াতাড়ি একটি পার্টি কিভাবে বাড়লো কোনো জায়গায়। ঠিক, যেটা ম্যাজিকও নয়, মানে এটা কোথাও একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, ভ্যাকুয়াম তৈরি হয়েছিল আসার পর পর। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি, যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা যারা সেফোলজিস্ট রাদার আমার বলা উচিত, তাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, এবং এটা গবেষণার বিষয় বলে আমার মনে হয় যে এই 5 বছরের মধ্যে বিজেপির এই টার্ন ওভার বলুন বা যেটাই বলুন না কেন, মেক ওভার হলো, চেঞ্জ ওভার বলুন, সেটা কিভাবে হওয়া সম্ভব হলো, এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির এই বাড়াটা এবং সিট যে বাড়াটা, সেটা তো স্বাভাবিকভাবে নতুন লোক এসেছে, নতুন লোক ঝাঁপিয়ে পড়েছে, তাদের অভিজ্ঞতা কম ছিল, সেই জন্য আমরা অনেক জায়গায় হেরেছি। এবার আমরা সেই ভুলটা করছি না, এবার তো আরামবাগ থেকে এবারে 24 অনেক বেশি ম্যাচিওর বিজেপি। সেবার তো বলছিল আমাদের ছাত্র বন্ধু ছিল বামেরা, এবার তো বামেরা তো নিজেরা লড়াই করছে। না না, দেখুন বামেরা ছাগলের তৃতীয় সন্তান, এখন ওদের অস্তিত্ব বলে কিছু নেই, 2-1টি জায়গায় ভোট পাবে, কিছু ভোট পাবে, কিন্তু বামেরা অলরেডি টেস্টেড এবং রিজেক্টেড,